আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা। জনগণ চূড়ান্তভাবে রাস্তায় নেমে সরকার বিদায়ের ব্যবস্থা করবে বলছেন মুশারফ। বেসরকারি খাতে নতুন চ্যালেঞ্জ দেখছেন এফবিসিসিআই সভাপতি। 13 জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা চলছে, প্রস্তুতি। এলডিপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। সংঘবদ্ধ ধর্ষণের গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলছেন পরিকল্পনা মন্ত্রী। চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকি এমপি ফারুকের। ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মেসি। খেরসনে রুশ বাহিনীর অতর্কিত হামলা, পালাচ্ছে মানুষ। চীন থেকে আগতদের উপর কোভিড বিধিনিষেধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে 18,000 বেসামরিক নাগরিক হতাহত বলছে জাতিসংঘ। আগামী বছর ফ্রান্স জার্মানির যুদ্ধ আরও যা জানালেন মেদভেদেব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। 28 ডিসেম্বর সন্ধ্যা 6টা 27 মিনিটে বায়ুমানের সূচক AQI অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল 226, সে হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে। এছাড়া AQI স্কোর 221 নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, 212 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ চূড়ান্তভাবে রাস্তায় নেমে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে। 28 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে, ব্যবসা বাণিজ্যে নতুন নতুন পথ উন্মুক্ত হবে, বাড়বে বিদেশি বিনিয়োগ। তবে এসব সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে বেসরকারি খাতের জন্য, যা মোকাবেলায় বেসরকারি খাতকে এখনই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বুধবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে একথা বলেন তিনি। টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী 13 জানুয়ারি ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলিগ জামায়াতের বার্ষিক মহাসম্মেলনে বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সকল প্রস্তুতি। 2023 সালের 13 জানুয়ারি হয়ে শুরু হয়ে 15 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর 4 দিন বিরতি দিয়ে 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। 22 জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। যোগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি সফল করতে বৈঠক করেছে বিএনপি ও এনডিপির লিয়াজো কমিটি। বুধবার বেলা 4:30টায় বিএনপির গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অংশ নেয় এলডিপির লিয়াজো কমিটির সদস্য এবং এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামল বশির। ময়মনসিংহের নান্দাইলে সংঘবদ্ধ ধর্ষণের 4 দিন পর তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সুমনকে উপজেলার খারোয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক লীগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান রিপন। ভারতের সঙ্গে আলো করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার দুপুরে লালমনিরহাটের মুস্তফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুহেল রানা কে অভিনেত্রী মাহির সঙ্গে ছবি তোলায় দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে রাজশাহী এক আসনের সংসদ সদস্য উমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। লিওনেল মেসিরা কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছেন 10 দিন হলো, এখনও আর্জেন্টিনায় উৎসবের আমেজ কাটেনি। এর মধ্যেই অনেক খেলোয়াড় ক্লাবের ক্যাম্পে যোগ দিয়েছেন, তবে লিওনেল মেসি পিএসজির থেকে বাড়তি ছুটি চেয়ে নিয়েছেন। এবারে ক্রিসমাস রোজারিওতে কাটিয়েছেন লিও, নতুন বছরও সেখানেই কাটাবেন। দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা বিশ্বকাপ জিতে জন্মস্থানের সময় কাটাচ্ছেন, আর ভক্তরা ভিড় করবে না তা কি হয়, মেসিও যতটা পারছেন ভক্তদের সময় দিচ্ছেন। কিন্তু তাও ব্যক্তিগত জীবন আছে, পরিবার ও বন্ধুবান্ধব আছে, সেজন্য সবসময় ভক্তদের আবদার মেটাতে পারছেন না লিও।
তাই তিনি রোজারিওর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আজ বুধবার আর্টিলারি ও মর্টার হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র বলছে, অব্যাহত হামলারেতে নাগরিকরা পালিয়ে বেড়াচ্ছে। চীনে নতুন করে করোনা প্রকোপ বাড়ছে, এমন খবরের মাঝে আগামী মাস থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এমন পরিপ্রেক্ষিতে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের উপর নতুন করে কোভিড সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপের বিষয়টি ভাবছে মার্কিন প্রশাসন। চলতি বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে 17,831 জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস OHCHR। আজ বুধবার OHCR এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, নিহত 6,884 জন বেসামরিক নাগরিকের মধ্যে পুরুষ 2,719 জন এবং নারী 1,832 জন, এছাড়া কিশোর 216 জন, কিশোরী 175 জন, শিশু 38 জন এবং প্রাপ্তবয়স্ক 1,904 জন রয়েছেন। এছাড়া কিশোর 216 জন, কিশোরী 175 জন, শিশু 38 জন এবং প্রাপ্তবয়স্ক 1,904 জন রয়েছেন যাদের লিঙ্গ পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন 10,947 জন, যাদের বেশিরভাগই দুনেৎস্ক ও লোহানৎস্ক অঞ্চলের বাসিন্দা। আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাঁধবে বলে ভবিষ্যৎবাণী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। এছাড়া যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর টেসলা প্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার নিজের টুইট ও টেলিগ্রাম অ্যাকাউন্টে দিমিত্রি মেদভেদেব যেসব ভবিষ্যৎবাণী করেছেন তাতে 2023 সালে তিনি যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়নের ফের যুক্ত হতে দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপের এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার। আমাদের পরবর্তী আগামীকাল সকাল 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।